সুপ্রভাত বন্ধুরা আজ হলো একুশে আগস্ট শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো বন্ধন সহ মাইক্রো ফাইন্যান্সের লোন মুকুব সম্পর্কে আজ আর্থিক সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে সরকারের অরুণোদয় প্রকল্পের মাসিক আটশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত আন্তঃজেলা ভিত্তিক চলাচল করা বাসগুলির চালক ও হ্যান্ডিম্যানদের দশ হাজার টাকা করে এককালীন সাহায্যের সিদ্ধান্ত সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে জাতীয় শিক্ষানীতি রূপায়ণের প্রক্রিয়া শুরু করে দিচ্ছে অসম সরকার হাই স্কুল হবে হায়ার সেকেন্ডারি জুনিয়র কলেজে নবম দশম শ্রেণী স্কুলের পাঠ্যক্রমে ফিরছে ইতিহাস ভূগোল জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একশো শতাংশ যাত্রী বহন করে দুইশো শতাংশ বাড়া আদায় করছে বাস ট্র্যাভেলার করিমগঞ্জে বাণিজ্যিক বাহনের কোভিড বিধি লঙ্ঘন বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসমে বিরোধী রাজনীতির আকাশে সিঁদুরে মেঘ দেখেই তৃণমূলে যুগ সুস্মিতা দেবের কংগ্রেসের সঙ্গে সম্পর্ক চিহ্নের প্রসঙ্গে চকে জল সুস্মিতা দেবের আজ অর্থাৎ শনিবার শিলচর শহরের পাঁচটি কেন্দ্রে কোভিশিল্ড ও দুইটি কেন্দ্রে কোভ্যাক্সিন দেওয়া হবে রাজ্য সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে সভা করিমগঞ্জে শিলচরে মহাসড়ক বাইপাস সহ বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ এর ফ্লাইওভার নির্মাণ শিলচরকে মহানগর ঘোষণার দাবি বিস্তারিত থাকবে প্রতিবেদনে মেডিকেল কলেজের দাবিতে করিমগঞ্জে স্বাক্ষর সংগ্রহ অভিযান অব্যাহত আজ নিলাম বাজারে কর্মসূচি বরাক উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে উনচল্লিশ জন লোক করোনা আক্রান্ত হয়েছেন কোন জেলায় কতজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি লালা শিক্ষাখণ্ডের ছাত্রছাত্রীদের মধ্যে স্বশিক্ষণ সামগ্রী বিতরণ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছেই সঠিক তত্ত্বগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন আসামের সরকার গতকাল একশো দিন সম্পূর্ণ করেছে এ উপলক্ষে গতকাল অনুষ্ঠিত রাজ্যের কেবিনেট বৈঠকে সরকারকে অধিক জনমুখী করা নিয়োগ বৃদ্ধি করা ইত্যাদি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় গতকাল অনুষ্ঠিত রাজ্য ক্যাবিনেটের বৈঠকে প্রতি মাসে একটি করে ক্যাবিনেট বৈঠক জেলা সদরগুলিতে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় সেপ্টেম্বর মাসে দেমাজিতে প্রথম এ ধরনের ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে উল্লেখ্য রাজ্যে এই প্রথম এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে ক্যাবিনেটের সিদ্ধান্ত জানিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এর ফলে সরকার ও জনতার দূরত্ব যথেষ্ট হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন গতকাল অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের আর্থিক অনুদান আগামী দশ সেপ্টেম্বর থেকে মাসিক আটশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয় কোভিডের সময় ক্ষতিগ্রস্ত হওয়া আন্তঃ ভিত্তিক চলাচল করা বাসগুলির চালক ও হ্যান্ডিম্যানদের দশ হাজার টাকা করে এককালীন সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে পুরোহিতদের পনেরো হাজার টাকা করে এককালীন সাহায্য দেওয়া হবে অন্যদিকে বন্ধন সহ মাইক্রো ফাইন্যান্সের লোন মুকুব সম্পর্কে আজ আর্থিক সংস্থার সঙ্গে সরকারের চুক্তি স্বাক্ষরিত হবে এ সম্পর্কে রিজার্ভ ব্যাঙ্ক সবুজ সংকেত দিয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান জাতীয় শিক্ষানীতি রূপায়ণের প্রক্রিয়া শুরু করে দিচ্ছে অসম সরকার আগামী শিক্ষাবর্ষ দুই হাজার বাইশ সালের এপ্রিল থেকে শুরু হবে নতুন শিক্ষানীতির রূপায়ণ প্রথম দাপে সিনিয়র সেকেন্ডারি পর্যায়ে রূপায়নের কাজ শুরু হবে তাই নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণী একই সঙ্গে আসবে ফলে অনেক হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলে রূপান্তর হবে তাছাড়া জুনিয়র কলেজগুলিতেও থাকবে নবম ও দশম শ্রেণী মাধ্যমিক শিক্ষা পরিষদ হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলও মিলে যাবে শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের একশো দিন পূর্তিতে মুখ্যমন্ত্রীর ঘোষণা আগামী শিক্ষাবর্ষ থেকেই জাতীয় শিক্ষানীতির রূপায়ণ শুরু হবে অসমে তিনি জানান প্রথমে কাজ হবে সিনিয়র সেকেন্ডারি দাপে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীকে একত্রে নিয়ে আসা হবে তাই প্রত্যেক হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলে রূপান্তর হবে প্রত্যেক জুনিয়র কলেজে নবম দশম শ্রেণী যোগ হবে অন্যদিকে মন্ত্রিসভার বৈঠকে স্কুলের পাঠ্যক্রমে ইতিহাস ও ভূগোল ফিরিয়ে আনার মতো যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এখন থেকে বিজ্ঞান কলা দুটো শাখাতেই বাধ্যতামূলক হবে ইতিহাস ও ভূগোল শিক্ষা দশম পর্যন্ত সব শ্রেণীতে ভূগোল ইতিহাস শিক্ষা বাধ্যতামূলক হবে ভারতের ইতিহাস অসমের ইতিহাস ভারতের ভূগোল অসমের ভূগোল পড়তে হবে ছাত্রছাত্রীদের ভূগোল ইতিহাসে যাতে সম্য জ্ঞান হয় পড়ুয়াদের সেজন্য এই ব্যবস্থা করা হচ্ছে করিমগঞ্জে যাত্রীদের প্রতারণা করছে বাণিজ্যিক যাত্রীবাহী বাস ও ট্রাভেলার একাংশ চালক ও সহযোগীরা যাত্রীদের শিলচর যাওয়ার নাম করে গাড়িতে তুলে বদরপুর ঘাটে সেরে দিচ্ছে বদরপুর ঘাট থেকে ট্রান্সশিপমেন্ট করে যাত্রীদের শিলচর হাইলাকান্দি যেতে হচ্ছে বদরপুর ঘাটে বাস অটো ট্রেভেলার গাড়িগুলোর ব্যবসা জমে উঠেছে বাস ও ট্রেভেলারগুলোর যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ বাড়া আদায় করছে কেন দ্বিগুণ বাড়া আদায় করা হচ্ছে এর কোনো ব্যাখ্যা গাড়ি চালক ও সহযোগীদের কাছে নেই রাজ্য সরকার বাণিজ্যিক যানবাহন চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ এখনও প্রত্যাহার করেনি বাণিজ্যিক যানবাহনগুলোকে জেলার ভেতরে চলাচলের অনুমতি প্রদান করা হয়েছে বাণিজ্যিক যানবাহনগুলো পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে যাত্রী গাড়ি চালক সহযোগীদের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে অথচ করিমগঞ্জে গাড়ি চালকরা সরকারি নিয়মনীতিকে নীতিকে বৃন্দাঙ্গুল দেখিয়ে মর্জিমাফিক চলছে মাস্ক ব্যবহার করছে না পঞ্চাশ শতাংশ যাত্রী বহন করার পরিবর্তে পুরো শতাংশেরও বেশি যাত্রী বহন করছে বাস ও ট্র্যাভেলারগুলোর আসন পূর্ণ হওয়ার পরও স্ট্যান্ডিং প্যাসেঞ্জার নিয়ে চলাচল করছে করিমগঞ্জ পুলিশের সামনেই প্যাসেঞ্জার গাড়িগুলো কোভিড বিধি লঙ্ঘন করে চলাচল করছে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া সংগ্রহ করছে তারা এমনকি স্ট্যান্ডিং প্যাসেঞ্জারদের কাছ থেকেও দ্বিগুণ ভাড়া দাবি করছে গাড়ি চালক ও সহযোগীরা জেলা পরিবহন আধিকারিক এস আর মান্নান জানিয়েছেন গাড়ি চালকরা সম্পূর্ণ অবৈধভাবে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে পরিবহন বিভাগের তরফে বাস ও ট্রেভেলারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে রাস্তায় গাড়ি আটকে যাত্রীদের কাছ থেকে বয়ান নিয়ে অতিরিক্ত বাড়া আদায়কারী বাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জেলা পরিবহন আধিকারিক জানিয়েছেন কোভিড পরিস্থিতিতে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করার নির্দেশ দেয়নি তিনি জানান পরিবহন বিভাগ অতিরিক্ত যাত্রী ভাড়া আদায় বন্ধ করতে অভিযানে নামবে শীঘ্রই যাত্রীদের অতিরিক্ত ভাড়া না দেওয়ার জন্য তিনি আবেদন জানান তাছাড়া দ্বিগুণ ভাড়া আদায় করলে নির্দিষ্ট বাহনের নম্বর দিয়ে জেলা পরিবহন আধিকারিকের কার্যালয়ে লিখিত অভিযোগ করলে সংশ্লিষ্ট গাড়ি চালক ও সহযোগীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে নেত্রী দুই কিন্তু লক্ষ্য এক বিজেপিকে ক্ষমতাচ্যুত করা সোনিয়া গান্ধী এবং মমতা ব্যানার্জির এই লক্ষ্যকে সামনে রেখে পশ্চিমবঙ্গে দিদির দল তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছেন বরাকের দিদি সুস্মিতা আসলে গত বিধানসভা নির্বাচনের পর অসমে বিরোধী দলের ভূমিকা দেখে বিরোধী রাজনীতির আকাশে সিঁদুরে মেঘ দেখেন সুস্মিতা কংগ্রেস এআইউডিএফ দুই দলের নেতারাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্তুতি শুরু করে দেন এ যেন হিমন্ত বিশ্ব শর্মাই কংগ্রেস ইউডিএফ বিজেপি তিন দল চালাচ্ছেন এতে অসমের বিরোধী রাজনীতির অস্তিত্ব সংকটে দেখে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি শুক্রবার শিলচর তারাপুরের বাড়িতে সাংবাদিক সম্মেলনে নিজের এই অবস্থানের কথা জানান সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব বরাকের রাজনীতিতে তার বিভিন্ন পরিকল্পনার কথা সাংবাদিকদের জানিয়ে সুস্মিতা বলেন অসমে বিকল্প বিরোধী দলের খুব প্রয়োজন বিধানসভা নির্বাচনের পর থেকে আমি কনফিউজ হয়ে পড়েছি এআইইউডিএফ কংগ্রেস সব দলের নেতাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করেন তবে এবার থেকে তৃণমূল প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করবে সাংবাদিক সম্মেলনে কথা বলতে বলতে এক সময় ব্যঙ্গে পড়েন সুস্মিতা চল্লিশ বছরের সম্পর্ক সেদ সহজ নয় বলে উল্লেখ করে কেঁদে ফেলেন তিনি সোনিয়া গান্ধী এবং মমতা ব্যানার্জির লক্ষ্য যে এক তাও সাংবাদিক সম্মেলনে জানান সুস্মিতা শিলচর শহরের পাঁচটি কেন্দ্রে আজ অর্থাৎ শনিবার কোভিশিল্ড দেওয়া হবে নাজিরপট্টি মডেল স্কুলে অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে কোভিশিল্ডের শুধুমাত্র দ্বিতীয় ডোজ দেওয়া হবে অনুরূপ অম্বিকাপট্টির দুর্গা দুর্গাশঙ্কর পাঠশালায় অনস্পট রেজিস্ট্রেশনে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হবে শিলচর সদরঘাট অভয়চরণ পাঠশালায় সিনিয়র সিটিজেনদের জন্য অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ভ্যাকসিন দেওয়া হবে শিলচরের আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দ্বিতীয় ডোজ অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং গনিয়ালা জুনিয়র বেসিক স্কুলে কোভিশিল্ড দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হবে শনিবার যে দুটি কেন্দ্রে অনস্পট রেজিস্ট্রেশনে কোভ্যাক্সিন দ্বিতীয় ডোজ দেওয়া হবে সেগুলি হচ্ছে শিলচর আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং নাজিরপট্টি মডেল স্কুল রাজ্য সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে করিমগঞ্জে শুক্রবার এক সভা অনুষ্ঠিত হয় করিমগঞ্জের জেলা শাসক কার্যালয় সভাকক্ষে বারপ্রাপ্ত জেলাশাসক তথা জেলা উন্নয়ন আয়ুক্ত বিক্রমদেব শর্মার পৌরোহিত্যে রাজ্য সরকারের একশো দিনের উন্নয়নমূলক কার্যসূচির হতিয়ান তুলে ধরতে এই সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা উন্নয়ন আয়ুক্ত শর্মা আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মের বয়ান সম্মলিত এক পুস্তিকা পাঠ করে সভায় উপস্থিত সকলকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যসূচি তুলে ধরেন মহাসড়ক বাইপাস আভ্যন্তরীণ সড়ক সংস্কার নদী পারবাঙ্গন রুদ স্বাস্থ্য সহ বিভিন্ন স্থানীয় ইস্যুতে সিপিএম কাসার জেলা কমিটির আহ্বানে শুক্রবার অর্থাৎ বিশে আগস্ট শিলচর ক্লাব রোডে মূর্তির সামনে শতাধিক মানুষের অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচি রূপায়ণ করা হয় বিক্ষুব শেষে দলের পক্ষ থেকে এক প্রতিনিধি দল জেলাশাসক কীর্তি জালির অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসক। সাধন কুমার সরকারের হাতে স্মারকপত্র তুলে ধরেন স্মারকপত্রে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে অসম মিজোরাম সীমান্ত বিরুদ্ধের স্থায়ী নিষ্পত্তি করা গ্রাম শহরের প্রত্যেক মানুষকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিনের দুই ডোজ প্রদানের ব্যবস্থা করা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করা স্মারকপত্রে অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত গতিতে মহাসড়কের বালাসরা হারাঙ্গাজাও অংশের একত্রিশ কিলোমিটার নির্মাণের কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমাপ্ত করার দাবি জানানো হয়েছে করিমগঞ্জে মেডিকেল কলেজের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুক্রবার ষষ্ঠ দিন অতিক্রম করেছে করিমগঞ্জ শহরের বিভিন্ন অঞ্চলে গণ অধিকার মঞ্চ পথসভার মাধ্যমে স্বাক্ষর সংগ্রহ করছে জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের স্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে পকাল ব্যাপী পঞ্চাশ হাজার স্বাক্ষর সংগ্রহের সংকল্প গ্রহণ করা হয়েছে শনিবার নিলামবাজার ও সংলগ্ন এলাকায় স্বাক্ষর সংগ্রহ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে মঞ্চ স্বাক্ষর সংগ্রহের পাশাপাশি পথসভার আয়োজন করা হবে নিলামবাজার এলাকায় বরাক উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও উনচল্লিশ জন লোক করোনা আক্রান্ত হয়েছেন এর মধ্যে কাসার জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও সাতাশ জন লোক করোনা আক্রান্ত হয়েছেন এবং চব্বিশ জন লোক গতকাল সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এ নিয়ে কাসার জেলায় মোট চিকিৎসাধীন রুগীর সংখ্যা একশো পঁচিশ জন অন্যদিকে করিমগঞ্জ জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও আটজন লোক করোনা আক্রান্ত হয়েছেন এবং চব্বিশ জন লোক গতকাল সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এ নিয়ে করিমগঞ্জ জেলায় মোট চিকিৎসাধীন রুগীর সংখ্যা পঁচাশি জন এবং হাইলাকান্দি জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও চারজন লোক করোনা হয়েছেন এবং একজন লোক গতকাল সুস্থ হয়ে গড়ে ফিরেছেন এ নিয়ে হাইলাকান্দি জেলায় মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা আটাশ জন এবার শেষ খবরটি লালা শিক্ষাখণ্ডের বিভিন্ন স্কুলে স্বশিক্ষণ সামগ্রী বন্টনের আনুষ্ঠানিক সূচনা হল শুক্রবার লালা শিক্ষাখণ্ডের গাগলাছরা সুদর্শনপুর কালাছরা প্রথম দ্বিতীয় টান টু দনিপুর প্রথম দ্বিতীয় ক্লাস্টারের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের গড়ে গড়ে গিয়ে শিক্ষক শিক্ষিকারা স্বশিক্ষণ সামগ্রী প্রদান করেন এর আগে ব্লক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে স্বশিক্ষণ সামগ্রী বন্টনের সূচনা করেন লালা খণ্ড প্রাথমিক শিক্ষাধিকারী পার্থ প্রতিম চক্রবর্তী টান টু দনিপুর প্রথম দ্বিতীয় ক্লাস্টারের সিআরসিসি সালেম মাহমুদ বরলস্কর ও শিবাজি চ্যাটার্জিদের হাতে স্কুল স্কুলভিত্তিক স্বশিক্ষণ সামগ্রী তুলে দিয়ে এই কর্মসূচির সূচনা করেন তিনি এই দিন লালা শিক্ষাখণ্ডের পঁয়তাল্লিশটি ক্লাস্টারের সিআরসিসিদের হাতে স্বশিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হয় এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন